মনে বদলে গেছে বদলেছে ভাষা বলো ক্ষতি কি অনুভবে তবু সেই একই ভালোবাসা গান ছিল আছে তার বলো ক্ষতি কি মমতায় গড়ে তোলা নিটোলে সে সুর ধীরে ছুঁয়ে যায় নিকটে সুদূর গানের ঠিক খুঁজে খোঁজা সাত সুর মাঝে সবুজ স্মৃতির সুর নানা রূপে বাজে আমাদের অনুষ্ঠান একতান বহু গানের আজকে চতুর্থ দিন। অনুষ্ঠানকে সাবলীলভাবে গড় গড় করে এগিয়ে নিয়ে চলেছি। আমি মৌসুমী, লেডিস ফার্স্ট, ঠিক কথা, আর আমি সুরজিৎ। আমাদের দর্শকদের ধন্যবাদ জানাই, আমরা চিঠি পাচ্ছি, ফোন পাচ্ছি, ফ্যাক্সও পাচ্ছি আমরা। আর আমরা এটাই তো চাই, আপনারা আপনাদের সাজেশন পাঠান, এই অনুষ্ঠানটিকে আরো সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সমৃদ্ধ করুন, পরামর্শ দিন। তো মৌসুমী, আজকে আরেকবার তাহলে বলে দেওয়া যাক আমাদের অনুষ্ঠানটা কি কি করি আমরা, কি কি হয়। প্রথমেই বলি, এটা কোনো প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নয়, এটা গান নিয়ে একটা আড্ডা দেওয়া। সে আড্ডা দিতে দিতে আমরা চারটে পর্বে দেখব গানের লোকগীতি থেকে পরিবর্তন কি হলো, প্যারোডি গান কিরকম ভাবে হলো, কোন গান থেকে প্যারোডি কি হলো, তারপর দেখবো রূপান্তর, আধুনিক থেকে বাংলা হিন্দি ফিল্ম এভাবে কীভাবে পরিবর্তন হচ্ছে, তার সঙ্গে শুনবো অক্ষরে অক্ষরে নিয়ে গানের লড়াই, ইচ্ছে মতো গান গাওয়ার স্বাধীনতা থাকবে, আর থাকবে স্মৃতি রোমন্থন সোনায় লেখা নাম দিয়ে। তাহলে মৌসুমী চলো আমাদের আজকের প্রথম পর্ব শুরু করি, এপারে ওপারে। এপারে ওপারে পর্বটিতে আমরা রাখি দু ধরনের গান, লোকসঙ্গীত বা প্যারোডি। কখনো আমরা দেখি লোকসঙ্গীতের কোন সুরটি কিভাবে আধুনিক বা ফিল্মে ইউজ করা হয়েছে, বা কখনো আমরা দেখি ফিল্মি বা আধুনিক গান কিভাবে প্যারোডি করা হয়েছে। আজকে থাকছে আমাদের প্যারোডি, প্রথমে আমরা শুনবো আসল গানটা, তারপরে প্যারোডি। হ্যাঁ, মানে তবে আপনাদের যেটা বলা, আপনারা যতক্ষণ না সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন ততক্ষণ কিন্তু আড্ডা জমবে না, একা ওর সঙ্গে কাহা তো বকবক করা যায় বলুন তো। সুরজিৎ মানে চটে যাও না, তার চেয়ে চলো গানটা শোনা যাক। আমাদের আজকে গানটা কি হবে, ওহো, সলিল চৌধুরীর দারুণ একটা ভালো গান, বাঁশি কেন গায়। আহা, দেখো তো কি গাইবেন আজকে আমাদের গানটা। সর্বরি কর, শুরু করুন, শুরু করুন। তাহলে আমরা গানটা শুনলাম, এবার প্যারোডিতে যাব। তবে প্যারোডিতে যাওয়ার আগে একটা কথা বলতেই হয় মৌসুমী, মিন্টু দাশগুপ্তের সম্বন্ধে বিশেষ করে, আয়রনিক হিউমার, এর প্রয়োগ, সেটা তুমি বলতে চাও, কাইন্ড অফ, মানে ভেবে দেখো সেই সময় 1955 সালে গানটা লেখা হয়েছে, সেই সময় মানুষের বেঁচে থাকার যে কত কষ্ট ছিল সেইটাই উনি এই গানটার মধ্যে লিখেছেন, বেঁচে থাকা দায়। মজার ব্যাপার, দেখো বাঁশি কেন গায়, একটা সুন্দর মিষ্টি রোমান্টিক মুডের গান, সেখান থেকে চলে আসছে বেঁচে থাকা দায়, যেন তার বিপরীত মুড, একদম বিপরীত মুডে। তাহলে আমাদের প্যারোডি গানটা এবার আমরা শুনি, আমাদের প্যারোডি শিল্পীর পরিচয়টা আমরা জেনে নিই আগে। প্রদীপ দত্তগুপ্ত, তাহলে গানটা আমরা শুনিয়ে দিন। বেঁচে থাকাই দায়,
বেঁচে থাকাই দায়, তথাপি কল্পনা বেঁচে থাকাই দায়, তথাপি কল্পনা কিনেছিল তারির দিকে যদি ভাগ্যে লেগে যায় কখন আর কে পায় তাহলে শুনলে প্যারোডিটা, আপনারা শুনলেন, আশা করি ভালো লাগলো। মৌসুমী দেখো আমাদের চিঠি কি কি এসছে এবার। বেশ কিছু চিঠি এসছে সরুজিদা, তবে একটা চিঠি আমি বেছে নিচ্ছি, কারণ এটা একটু ইন্টারেস্টিং চিঠি, একটু আলাদা এসছে। এটা ব্যারাকপুর থেকে লিখেছেন সুনীল শর্মা, তবে চিঠিটি কিন্তু হিন্দিতে। আচ্ছা, লিখেছেন উনি, আপকা প্রোগ্রাম বহুত আচ্ছা লগ রা হ্যা আর আশা হ্যা কি ইয়ে বহুত দিনো তক চলেগা। ওয়েসে তো আপ ইস টাইপ কে গানে সুনা রহে হ্যায় ইয়ানি বাংলা আর হিন্দি মে, মগর এসে আর ভি বহুত সারে গানে হ্যায়, উম্মীদ হ্যায় আপ সবহি সুনায়েঙ্গে। হাম জরুর কোশিশ করেঙ্গে। सुनील जी, वैसे हम ये कोशिश कर रहे हैं कि हम अपने तरफ से सारे गाने सुनाएं, मगर आपके पास अगर कुछ गाने हो तो आप जरूर लिख भेजिए। আপনারা পাঠান আমাদের, যা যা গান হয়তো আমরা জানি না আপনারা জানেন, এমন কিছু গান থাকতেই পারে, আপনারা আমাদের লিখে জানান, ফোন করে জানান। ঠিক আছে, তাহলে মৌসুমী চলো এবার আমাদের পরবর্তী পর্বে। নাম রূপান্তর। রূপান্তর এসে গেছি আমাদের দ্বিতীয় পর্ব রূপান্তরে। আপনারা এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছেন যে আমরা এখানে একটা সুর শুনবো, তারপর তার বাংলা গান শুনবো, তারপর তার হিন্দি রূপ শুনবো। মৌসুমী, আজ রূপান্তরে যে গানটা আছে না, সেটা একটা দারুণ মিষ্টি গান, তাই? আচ্ছা, তাহলে এবার আমরা অনুরোধ করছি আমাদের মিউজিশিয়ানদের যে তারা নির্দিষ্ট ধুনটি বাজিয়ে। তুমিও গেছিলে, আমি তাই গাই। আমি মিউজিশিয়ান না, আমি বলেছি মিউজিশিয়ান। যাকে আমরা এখন সুরটা বলে দিয়েছি, জিজ্ঞেস করি, বুঝতে পেরেছেন? আপনারা তো বাংলাটা গাইবেন, তাহলে নিজেদের পরিচয়টা দিয়ে ফেলুন। বৈদ্যনাথ চক্রবর্তী। সঙ্গীতা চক্রবর্তী। গান খুব সুন্দর করে গানটা গান। কুলির কথা শুনিব কই হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনি হাসো না তো। ধরার ভুলিতে যে অপূর্ব হিন্দিটা জানো? হ্যাঁ, গাও তো একটুখানি। না যাও সাইয়া ছোড়া কে বাইয়া, বাকিটা ওরা গাইবে। কোন সিনেমার গান? সাহাব বিবি আর গোলাম। সুর অবভিয়াসলি হেমন্ত বাবু। হ্যাঁ, গিয়েছেন গীতা দত্ত, রাইট? ও, আমি জানতাম তুমি প্রশ্ন করবে। দ্যাট ইজ ইট। তাহলে চলো আমরা আমাদের অংশগ্রহণকারীদের কাছ থেকে গানটা শুনি। ওদের পরিচয়টা জিজ্ঞেস করো। পরিচয় দিন। শুভ্রনীল চ্যাটার্জি। দিয়া ব্যানার্জি। গানটা করুন, চলো। না যাও সাইয়া ছোড়া কে বাইয়া, কসম তুমহারে মে রো পড়ুঁ
चल रहा है सुहाग मेरा, जो तुम ना हो तो मैं क्या करूंगी क्या करूंगी। ये बिखरी ज़ुल्फ़े ये खिलता कचरा, ये महकी चुनरी ये मन की मदिरा, ये बिखरी ज़ुल्फ़े ये खिलता कचरा, ये महकी चुनरी ये मन की मदिरा, ये सब तुम्हारे लिए है प्रीतम, मैं आज तुम जाने ना दूंगी। न जाओ सैया चुरा के भैया, कसम तुम्हारी मैं रो भरूंगी रो भरूंगी। तारे मौसुमी দুটো দারুণ গান শুনলাম আমরা, তাই না? একটা মজার জিনিস লক্ষ্য করেছো? কি বলো? দুটোতেই প্রেম, কিন্তু একটাই বলছে আসো না কেন, একটাই বলছে যেও না। একই তো কথা হলো, কিন্তু দু রকম ভাবে, তাই না? এইখানে তো মজাটা। তো আপনারা মজা পেলেন আশা করি। আপনারা আরো মজা পেতে হলে আমাদের আরো ভালো করে চিঠি লিখুন, পরামর্শ দিন। আর চলুন এবার আমরা তৃতীয় পর্বে যাই, অক্ষরে অক্ষরে। সুরজিৎদা, এই অক্ষর অক্ষরে রাউন্ডটা আসলে আমার ভীষণ গাইতে ইচ্ছে করে। আমি একটা গান গাই। দাদা বাবুজি ধীরে চলনা, প্যার মে জরা সম্ভলনা। আচ্ছা আচ্ছা, আগে অক্ষর তোলো। কেন? যে অক্ষর নিয়ম তাই ভাই, রাউন্ডের নিয়মে তো বাইরে যেতে পারবে না। তোলো তোলো অক্ষর তোলো, দেখো কি আছে কপালে। হ্যাঁ, এটা তোমার, যদি ববে রয় দেখো না কি আছে। রেডি? তোলো 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 তোলো, এই দেখো, দেখি দেখি। হয়নি, দন্তস্বা বেরিয়েছে। দিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে, নেভার মাইন্ড। এবার আমি পার্টিসিপেন্টদের কাছ থেকে শুনবো। হ্যাঁ, আপনারা ভাই, আপনি দন্তস্বা দিয়ে একটা গান গিয়ে ফেলুন। ও হো হো, পরিচয়টা আগে দিন। চন্দ্রাবলী রুদ্র দত্ত। তা দন্তস্বা দিয়ে একটা বেশ ভালো দেখে গান। হ্যাঁ, শুরু করুন। সেই যদি না মায়ে ডাকে, সেই যদি না মায়ে ডাকে, জীবনে দর্শকদের তো একদমই না, তাড়াতাড়ি চলো আমরা যাই কোথায়। সোনায় লেখা নামে মৌসুমি, আজকের এই মিউজিক ভিডিও দাপাদাপির যুগেও কিছু কিছু ভালো বাংলা গান এখনো সমান দাপটে বেঁচে আছে জানো। সে তো নিশ্চয়ই, সেই সব অমর সুরকার সঙ্গীতজ্ঞদের আমরা স্মরণ করছি তো এই সোনায় লেখা নামে। দেখো 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 আজকে কার নাম ওঠে, দেখো। আমি তুলি না? আমি তুলেছি, তুমি তোলো। আচ্ছা আমি তুলি। একজনের কথা খুব মনে হচ্ছে জানো, কার? একটা গান বিশেষ করে। কি সাংঘাতিক ব্যাপার! আরে আমি ঠিক সুধীন দাশগুপ্তর কথাই ভাবছিলাম। আমরা আগে একবার ওনাকে স্মরণ করেছি, আমরা আজকে ওনারই একটা গান বারবার প্রথম পর্বে বোধহয় আমরা ওনাকে স্মরণ করেছিলাম। সুধীন দাশগুপ্তর যে গানটা আমার মনে পড়ছে, সে গানটা হচ্ছে কি বলতো? কোন গানটা বলো? ওইটা
তাকে আমরা আগে পরিচয় করে নিয়ে পাপিয়া ধর খুব ভালো করে একদম জমিয়ে গাইতে হবে কিন্তু ঠিক তো নইলে নইলে সে দেখা যাবে আগে কিছু হবে না গান আচ্ছা কিছু হবে না যেমন পারেন তেমন গান শুরু করুন লোকসঙ্গীত থেকে হিন্দি হয়েছে দেখাচ্ছেন এবং বাংলা আধুনিক থেকে হিন্দি হয়েছে দেখাচ্ছেন, তো আর একটা করতে পারেন না যে রাগাশ্রয়ী হিন্দি বা বাংলা গান যেগুলো একেবারে মূল রাগ তার রূপে হিন্দি, তাহলে মানে আপনার অনুষ্ঠানটা একটু ভালো হয় আর কি। শর্মিষ্ঠা আপনার অনুরোধ শুনলাম, আমরা যথাসাধ্য চেষ্টা করবো বেশি বেশি করে রাগাশ্রয়ী গান শোনাতে, তবে যদি মাঝে মাঝে একটু কম সম হয়ে যায় রাগারাগি যেন করবেন না। হ্যাঁ, এবারে শুনুন নৈবেদ্যর চূড়ো মতামত। আমার তো ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে দুটো কারণে মুখ্যত। একটা হচ্ছে যে এই ধরনের অনুষ্ঠানের কথা কেউ ভাবেনি, অথচ এর একটা অপার সম্ভাবনা রয়েছে, মেটেরিয়াল রয়েছে, এই একটা কারণ। দ্বিতীয় কারণটা হচ্ছে যে এটা খুব এন্টারটেইনিং হবে, উপভোগ্য হবে, মানুষ এই অনুষ্ঠানটা আগ্রহ সহকারে শুনবে। একটা গানের কিংবা একটা সুরের দুটো রূপ, তার যে প্রেক্ষাপট, তার সামাজিক প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট, কিংবা অন্যদিকে যে সুরের আদান প্রদান বাংলার গানের সঙ্গে হিন্দি গান কিংবা অন্য গানের, এটা সব ব্যাপারটাই খুব চিত্তাকর্ষক হয় বলে আমার তো মনে হয়। এবং এর একটা একাডেমিক দিকও আছে, যারা গান নিয়ে গবেষণা করেন তাদের কাছেও ভালো লাগার কথা এবং তাদের কাছেও খুব মূল্যবান হবে। মৌসুমী, এবার মনে হয় শেষ না করলে প্রোডিউসার রাগারাগি করবে। হ্যাঁ একদম, তাহলে চলো শেষ করা যাক। যাবার আগে আবার একটু বলে যাই আমাদের ঠিকানাটা। হ্যাঁ, ঠিকানা ফোন নাম্বার বলতে হবে, বলতে থাকো। আমাদের ঠিকানা এক তান বহুগান 36/2 সাউথ এন্ড পার্ক, ক্যালকাটা 700029, ফোন নাম্বার 4646520। আর আমাদের ফোন করবেন বুধবার সকালে 9টা থেকে 10টার মধ্যে। আবার মনে করে দিই, বুধবার সকাল 9টা থেকে 10টার মধ্যে। আমাদের ফ্যাক্স নাম্বার 4648499, আর আমাদের ইমেল sukrititv@iname.com। তাহলে চললাম, আবার দেখা হবে সোম মঙ্গল বুধ, ঠিক আছে। Din din na 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 na
Do